বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারেনি বলে জানালেন মশরাফি বিন মোর্তোজা একটি ডিজিটাল গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন তার প্রতি কারো ক্ষোভ থাকলে তিনি ক্ষমা প্রার্থী বৃদ্ধি আন্দোলনে সারা দেশ যখন উত্তাল প্রতিদিনই বাড়ছিল নিহতের সংখ্যা তখন ছাত্র ও সাধারণ মানুষের পক্ষ থেকে প্রত্যাশা করা হয় দেশের সাবেক অধিনায়ক তার হতবাক করেছে ভক্ত সমর্থকদের তবে এই আন্দোলনে রাজনৈতিক কারণে চুপ থাকলেও তার যে সমর্থন ছিল সেটা স্বীকার করেছেন মাস্টারফি এখান থেকে দাঁড়িয়ে দিলে সবকিছু বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তোবা নাও আসতে পারত সেটা তাদের ব্যাপার ছিল কিন্তু আমার হয়তোবা ওই খারাপ লাগাটা থাকতো না যে না আমি চেষ্টা করি বা চেষ্টা করে পারিনি সেই জায়গাটা হয়তোবা আমার থাকতো না কিন্তু সেটা পারিনি যেটা বললাম যে ব্যর্থ হয়েছি পারিনি বাড়িতে আগুন লাগানোর কষ্ট পেলেও কারো প্রতি কোনো ক্ষোভ নেই বলও জানান সাবেক অভিনেতা এটা কোনো বিচার বর্তমান সরকার বা আমি এটা নিয়ে কোনো বিচার চাইবোনা ভবিষ্যতে কখনো নিজ এলাকার মানুষের বিরুদ্ধে বিচার চাইবেন না বলেও উল্লেখ করেন নরাইলের এই সাবেক সংসদ এস এম আশ্রাফ এটিএন বাংলা